নমস্কার, আমি সোনা সিস্টার রত্না সাহা। শ্রদ্ধেয় আচার্য সঞ্জয় চক্রবর্তীকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি প্রাণসঙ্গীত নিয়ে যে বিভিন্ন গবেষণামূলক কাজ করছেন, তাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন এবং এখনও হচ্ছেন। তারই লেখা প্রাকৃত অপ্রাকৃত বইটি থেকে নাদ তত্ত্ব, বিষয় সঙ্গীত এবং প্রাণসঙ্গীতের যে পার্থক্য, এই অংশটুকু পড়ে শোনাচ্ছি। সাধারণ বিষয়, সঙ্গীতের মূলে ধ্বনি বা আওয়াজ। আওয়াজ যেখান থেকেই উৎপন্ন হোক না কেন, তার মূলে রয়েছে আঘাত। সাধারণ পদার্থবিজ্ঞানী অনুযায়ী আঘাত ছাড়া কোনো শব্দ, ধ্বনি বা আওয়াজ উৎপন্নই হয় না। এই আঘাতের ক্রমাগত সাম্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুরণন। অনুরণনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত বা আহত শব্দ দ্বারা উৎপন্ন বিষয় সঙ্গীতের থেকেই অনাহত শব্দ সমৃদ্ধ প্রাণ সঙ্গীতের সূচনা। যে শ্রোতার অনাহত নাচ শ্রবণের আদৌ কোনো অভিজ্ঞতাই নেই, তার পক্ষে যে কোনো রকম বিষয় সঙ্গীত বারবার শোনা মানে কম বেশি শারীরিক ঝঞ্ঝা টেকে আনা, কিংবা স্রেফ শুধুমাত্র সময় নষ্ট করবার মতো কিছু কাজ করা। প্রাণ সঙ্গীতের ক্ষেত্রে এই অতি প্রয়োজনীয় অনাহত সঙ্গীত প্রাথমিকভাবে মানুষের শরীরের নিউরোকেমিক্যালস নির্ভর এবং শেষ পর্যন্ত মনস্তত্ত্ব মাধ্যমে পরোক্ষভাবে শ্রোতার শারীরিক উন্নতির কারণ। শ্রোতা নিজেই যদি একজন শিল্পী হন, তাহলে সেই শিল্পী শ্রোতার মনে এর প্রভাব দ্বিমুখী এবং দ্বিগুণ। রবীন্দ্রনাথ যখন প্রার্থনা করেন, সব কলরবে সারাদিন মান শুনি অনাদি সঙ্গীত তান, তখন অনাহত নাদের মর্মবাণী তার লেখায় ধরা দেয়। আঘাতের মাধ্যমে শব্দকে খণ্ডিত করলেই যে কেবলমাত্র সঙ্গীত উৎপন্ন হবে তা নয়। জগৎ সংসারে এক মহা সঙ্গীতের অনুরণন অনাদি অনন্ত কাল থেকে অনাদি অনন্ত পর্যন্ত হয়েই চলেছে। মনের সঙ্গে সেই দিক বা ডাইমেনশনের যোগাযোগ ঘটানোর চেষ্টা বিষয় সঙ্গীতের শিল্পী বা শ্রোতার সাধারণ শিক্ষা বা চর্চার মধ্যে পড়ে না। সঙ্গীত যোগী গুরুরাই একমাত্র এ ব্যাপারে সঠিক শিক্ষা দিতে পারেন, কিন্তু শ্রোতা সাধারণের জন্য এটি একটি অপরিহার্য বিষয়। নমস্কার।